দক্ষিণ ২৪ পরগনার পানিখালীতে পথ অবরোধ পথ অবরোধ করলেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তাদের যে অভিযোগ সেখানকার স্থানীয় উপপ্রধান তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেই তারা পথ অবরোধে শামিল হন দীর্ঘক্ষণ ধরেই তারা পথ অবরোধ করে থাকেন দক্ষিণ ২৪ পরগনার পানিখালী মোড়েই তারা পথ অবরোধ করেন পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা উপপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগেই বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা যার কারণে দীর্ঘক্ষণ বন্ধ হয়ে যায় যান চলাচল সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রীদেরকেও তৃণমূল সমর্থকদের এই পথ অবরোধ যার কারণে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ থাকে এবং পঞ্চায়েতের উপপ্রধান তার বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ এনেছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা যার কারণে পানিখালি মোড়ে তারা পথ অবরোধে সামিল হন এবং বিক্ষোভ দেখাতে থাকেন তারা রাজু দাস আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি রাজু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের এই পথ অবরোধ কি দাবি তাদের কেন এই অবরোধ দেখো মূলত পঞ্চায়েতের বিরুদ্ধে পঞ্চায়েতের যে উপপ্রধান তার বিরুদ্ধে কিন্তু এই অভিযোগ এক গুচ্ছ দুর্নীতি নিয়ে কিন্তু তারাই পথে নেমেছে এবং মূলত পানীয় জলের অভাব থেকে শুরু করে আবাস যোজনা বাড়ি ঘর বিভিন্ন দাবিতে তারা কিন্তু এই পঞ্চায়েতের বিরুদ্ধে সরব হয়েছেন এবং স্থানীয় নেতৃত্বরাই তৃণমূলের পতাকা নিয়ে কিন্তু রাস্তা অবরোধ চালাচ্ছে এবং যতক্ষণ না প্রশাসনের পক্ষ থেকে সমস্ত নিরপেক্ষ বিচার করা হবে এবং সঠিক ব্যক্তিকে আবাস যোজনার ঘর দেওয়া হবে এবং যেখানে পানীয় জলের সমস্যা সেই পানীয় জলের ব্যবস্থা করতে হবে সেই কারণেই তারা অবরোধ চালাচ্ছে এখনো পর্যন্ত এলাকায় অবরোধ চলছে বাসন্তী থানার পুলিশ ঘটনাস্থলে এসেছে এবং অবরোধকারীদেরকে বোঝানোর চেষ্টা করছে কিন্তু এই ঘটনায় আবারও এক গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু প্রকাশ্যে এলো বাসন্তীর এলাকায় এবং এই ঘটনাকে ঘিরে কিন্তু এলাকায় যথেষ্ট চাঞ্চল্য এবং রাজনৈতিক মহলে এই একে অপরের বিরুদ্ধে কিন্তু অভিযোগ আনতে শুরু করেছে বিরোধীরা এই সুযোগকে ছাড়তে চায়নি তারা কিন্তু কটাক্ষ করতে শুরু করেছে অভি ধন্যবাদ তোমাকে রাজু দাস আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি তৃণমূল সমর্থকদের পথ অবরোধ এবং একাধিক দাবি দাওয়া নিয়ে উপপ্রধানের বিরুদ্ধে তারা অভিযোগ তুলেছেন এবং সেই দুর্নীতির অভিযোগে জানিয়েই আজ বিক্ষোভ দেখাতে থাকেন দীর্ঘক্ষণ ধরে যান চলাচল বন্ধ থাকে এখনও তাদের এই অবস্থান বিক্ষোভ চলছে এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো মদ্য পুলিশের গাড়ির ধাক্কাতে আহত হলো দুজন শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই দুজন শিশু দক্ষিণ ২৪ পরগনার কুলতলির ঘটনা সেখানেই মদ্যপ অবস্থায় এক পুলিশ কর্মী গাড়ি চালাচ্ছিলেন সেই গাড়ির ধাক্কাতেই আহত হয়েছেন ওই দুজন শিশু এবং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আশঙ্কাজনক অবস্থায় ওই দুজন শিশু এবং গাড়ির ধাক্কাতেই আহত হয়েছে তারা দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে সেখানে এই ঘটনা ঘটে যেখানে এক মদ্যপ পুলিশ তার গাড়ির ধাক্কাতেই আহত হতে হয় ওই দুই শিশুকে এবং আশঙ্কাজনক অবস্থায় তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দক্ষিণ ২৪ পরগনার কুলতলি এলাকার ঘটনা সেখানেই মদ্যপ পুলিশ কর্মীর গাড়ির ধাক্কাতে আহত হয় ওই দুজন শিশু আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি রাজু দাস রাজু মদ্যপ পুলিশ কর্মীর গাড়ির ধাক্কায় আহত হয়েছেন দুজন শিশু সেই শিশুদের অবস্থা কিরকম রয়েছে সেই মদ্যপ পুলিশের বিরুদ্ধে কি কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে একেবারে দেখো এই যে দুই শিশু তারা কিন্তু ঘটনাস্থলেই আশঙ্কাজনক অবস্থায় তারা তাদেরকে স্থানীয় জামতলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে অবস্থার অবনতি হলে সেখানে কলকাতা স্থানান্তরিত করা হয় এই মুহূর্তে তাদের অবস্থা অতি সংকটজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা এবং পরিবারের দাবি যে মদ্যপ অবস্থায় কিন্তু তারা এই রাস্তায় যে যাচ্ছিল তখনই এই শিশুদেরকে ধাক্কা মারে এবং স্থানীয় মানুষরা সেই গাড়িটিকে ঘিরে ফেলে এবং তারপরে সেই ব্যক্তি কিন্তু নিজেকে পুলিশ পরিচয় দেয় এবং কুলতলি থানার পুলিশ বলে পরিচয় দেয় প্রথমে এবং তারপরে কুলতলি থানার পুলিশ ঘটনাস্থলে আসেন এবং তারা কিন্তু ওই দুই পুলিশ কর্মীকে আটক করে নিয়ে যায় কুলতলি থানায় এখনো পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে আজ বড়ইপুর কোর্টে তোলা হবে এবং এই ঘটনার পর থেকে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় এবং যে পুলিশ কর্মী তারা কিন্তু কুলতলিতে বেড়াতে এসেছিল এবং তারপরেই তারা যখন ফিরছিল তখন গতি অতি গতিতে গাড়ি চালাচ্ছিল এবং সামনেই ওই দুই শিশু এসে যাওয়ায় কিন্তু এই ঘটনা ঘটে এই ঘটনায় কিন্তু এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় বেশ ধন্যবাদ তোমাকে রাজু দাস আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি গাড়ির ধাক্কায় আহত হন দুজন শিশু এবং মদ্যপ পুলিশের গাড়ির ধাক্কাতেই এই ঘটনা ঘটে দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে ইতিমধ্যেই ওই মদ্যপ পুলিশ কর্মীকে গ্রেফতার করা হয়েছে আজ তাদের আদালতে পেশ করা হবে